মেকিং অফ সোপ, সাবান প্রস্তুতি। তো এটা আবার কীভাবে তৈরি করতে হয় বলো তো? প্রথমে তোমাকে ইন্ট্রোডাকশন কিছু দিতে হবে, এখানে কিছু পয়েন্ট দেওয়া থাকবে, সেটা তোমাকে প্যাসিভ ওয়াইজ লিখতে হবে। তো কী কী দেওয়া আছে দেখি, ইন্ট্রোডাকশন, কোকোনাট অয়েল, কস্টিক সোডা অ্যান্ড ওয়াটার টেকিং ইন এ কন্টেনার, মিক্সচার হিটেড কুল ফর এ পিরিয়ড, কমন সল্ট অ্যান্ড পারফিউম অ্যাডেড, মিক্সচার ইজ লেফট টু সলিডিফাই, সোপ পিসেস কাট ইন টু শেপস, প্যাকড সিল অ্যান্ড ডিসপ্যাচ। তো এইভাবে তোমাদের এটাকে আমরা প্যাসিভ ওয়াইজ লিখব, কীভাবে দেখো। প্রথমে নাম দিব মেকিং অফ সোপ বা প্রিপারেশন অফ সোপ। তারপর সাথে এইভাবে লিখবো প্রথম ইন্ট্রোডাকশন, সোপ ইজ ওয়ান অফ দ্য মোস্ট এসেন্সিয়াল আইটেমস ইন আওয়ার ডেলি লাইফ, ফুল স্টপ। ইট ক্যান বি প্রিপেয়ার্ড ইন দ্য ফলোয়িং ওয়েজ, ফুল স্টপ। অ্যাট ফার্স্ট দ্য ইনগ্রিডিয়েন্টস ফর মেকিং সোপ লাইক কোকোনাট অয়েল, কস্টিক সোডা অ্যান্ড ওয়াটার আর টেকেন ইন এ কন্টেনার্স, দেন দিস মিক্সচার ইজ হিটেড ফর অ্যাবাউট অ্যান আওয়ার, দেয়ার আফটার দ্য হট মিক্সচার ইজ অ্যালাউড টু কুল ফর এ সার্টেন পিরিয়ড, দেন কমন সল্ট অ্যান্ড পারফিউম আর অ্যাডেড টু দ্য কোল্ড মিক্সচার্স, নেক্সট দ্য মিক্সচার ইজ কেপ্ট ফর 12 আওয়ার্স টু সলিডিফাই, দেন ফ্রম দিস সলিড শেপ স্মল সোপ পিসেস আর কাট ইন টু ডিজায়ার শেপস, আফটার দ্যাট দিস সোপ পিসেস আর প্যাকড, ফাইনালি দিস প্যাকড অ্যান্ড সিলস সোপ আর ডিসপ্যাচ টু দ্য মার্কেট। তো এইভাবে লিখতে হবে। এবার তোমাদের মধ্যে কেউ বাংলা চাইলে এটা দেখে দিতে পারো,